হাই প্রিয়ম, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আমি আজকে নিয়ে এসেছি আলু দিয়ে মুরগির মাংস রান্না। আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তাহলে চলুন দেখে নিন কী কী লাগছে। প্রথমে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, এরপর আমি দিয়ে দিচ্ছি তেল। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এরপর তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করি। গরম হয়ে আসলে এর ভিতরে আমি 4-5 টুকরা এলাচ, দারচিনি দিয়ে দিচ্ছি 3-4 টুকরা। এরপর আমি 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, রসুন বাটা 1/2 টেবিল চামচ পরিমাণ, আদা বাটা দিয়ে দেবো 2 চা চামচ পরিমাণ। এরপর এটাকে আমি 1 থেকে 2 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। থেকে 2 মিনিট ভালোভাবে কষিয়ে নেওয়ার পর সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এরপর আমি একে একে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো 1 চা চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো 1.5 চা চামচ পরিমাণ, ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, আর লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী। এরপর আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দুই তিন মিনিট কষানোর পর আমি এখানে 1টা চিকেন দিয়ে দিচ্ছি। চিকেনগুলো ভালোভাবে আগে ধুয়ে রেখেছি। এরপর চিকেন সহ এটা 5 থেকে 7 মিনিট ধরে কষিয়ে নিচ্ছি। চিকেনটা যেহেতু ছোট সাইজের সেহেতু কিন্তু কষাতে কম কষালি হবে। যদি একটু বয়স্ক হতো অথবা একটু বড় সাইজই হতো তাহলে কিন্তু মাংসটা সিদ্ধ হতে অনেক সময় লাগবে, তো সে কারণে তখন 15 থেকে 20 মিনিট কষাতে হবে। এটা কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, সে কারণে আমি 5 থেকে 7 মিনিট কষিয়ে নেব। তাহলে ফিরে আসছি 5 থেকে 7 মিনিট পরে। 5 থেকে 7 মিনিট পর ফিরে আসলাম। তো মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপরে আমি এখানে কিছু আলু দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে আরও 2 মিনিটের মতো কষিয়ে দিচ্ছি। পরে আমি পানি দিয়ে দিচ্ছি। পানিটা দেওয়ার পরে আমি জাল করব প্রায় 7 থেকে 10 মিনিট, তাহলে আমার রান্নাটা হয়ে যাবে। তাহলে ফিরে আসছি 7 থেকে 10 মিনিট পরে। 7 থেকে 10 মিনিট পর ফিরে আসলাম। আমার রান্না একদমই শেষ পর্যায়ে, তো এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি এবং উঠিয়ে একটু দেখাচ্ছি। তো ভিউয়ার্স, হয়ে গেল আমার খুবই সুস্বাদু মজার আলু দিয়ে মুরগির মাংস রান্না। আশা করছি আজকের এই রেসিপিটি ভালো লেগেছে। রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।